हरे कृष्ण बंकुबिहारी टीवी चैनल टी सब्सक्राइब करूँ एवं पाशे थाका बेल बटन टी क्लिक करूँ। हरे कृष्ण। तो आमार कासे अनेके प्रश्न करछे जे एकादशी केउ आगेर दिन करछे आबार केउ परेर दिन करछे एर कारणटा कि? तो ए सम्पर्के वैदिक शास्त्रे जे तत्व प्रदान करा हयेछे तार थेके संक्षिप्त आकारे आपनादेर सामने आमी तुले धरार चेष्टा करब। एई कथाय जदि कोनो कृतित्व थेके थाके सेटि हच्छे गुरुदेवेर श्रील प्रभुपादेर এবং পূর্বতন আচার্যবর্গের। একাদশী ব্রতের পাশাপাশি আটটি মহাদ্বাদশী সম্পর্কেও আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত শৌনক সংবাদে অষ্ট মহাদ্বাদশীর কথা বলা হয়েছে। উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পর্শা, পক্ষবর্ধিনী, জয়া বিজয়া চৈব, জয়ন্তী পাপনাশিনী, দ্বাদশ অষ্ট মহাপূর্ণ সর্বপাপ হরাদিজৌ, তিথি ইয়োগেন জায়ন্তে চতুর্থা পরাস্তথা, নক্ষত্র ইয়গচ্ছ বলৎপাপ প্রসম অয়ন্তিতা। অর্থাৎ হে ব্রাহ্মণ, উন্মিলনী, ব্যঞ্জলি, তিরিস্পর্শা, পক্ষবর্ধিনী, জয়া বিজয়া, জয়ন্তী এবং পাপনাশিনী এই আটটি দ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপ বিনাশিনী। এর মধ্যে চারটি দ্বাদশী তিথি যোগে এবং অবশিষ্ট চারটি নক্ষত্র যোগে আবির্ভূত হয়। এই সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে। ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে বিরাজ করেন। ব্যঞ্জলি ও উন্মিলনী ব্রত তার শরীরের মতোই বলা হয়। পদ্মপুরাণ ও মার্কণ্ড পুরাণে বলা হয়েছে যে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না দেহান্তরে তারা জম্পুরিতে বাস করে। তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলি যত্ন সহকারে পালন করা। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও আত্যন্তিক মঙ্গল লাভ হয়। এছাড়াও হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী এবং গোবিন্দ দ্বাদশী নামে আরও দুইটি দ্বাদশী ব্রতের উল্লেখ রয়েছে। তো শাস্ত্রে এইভাবে বর্ণনা করা হয়েছে। তো আপনারা খুব যত্ন সহকারে একাদশীর পাশাপাশি যখনই কোনো দ্বাদশী সংযুক্ত একাদশী উপস্থিত হবে সেই একাদশীগুলো খুব যত্ন সহকারে পালন করা দরকার। তাই আপনাদের প্রতি আমার এই অনুরোধ, যারা প্রশ্ন করেছিলেন আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যেহেতু এটি ব্যঞ্জলি দ্বাদশী সংযুক্ত একাদশী, তাই আপনারা 26 নভেম্বর একাদশী ব্রত পালন করবেন। এখন আপনাদের সামনে একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হবে। খুব শ্রদ্ধা সহকারে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন এবং একাদশী ব্রত পালন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ, জয় হোক পূর্বতন আচার্যবর্গের। সুধী ভক্তমণ্ডলী, শুরু করতে যাচ্ছি উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য কথা। এই একাদশীর মাহাত্ম্য কথা শুরু করার পূর্বে একাদশীর পালন সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা সেই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। পঙ্কুবিহারি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনারা একাদশীর পালনের সময় জানার জন্য ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন, আর আমিও চেষ্টা করি আপনাদের ওই স্থানের একাদশীর পালনের সময় জানিয়ে দেওয়ার জন্য। তো যারা জানতে পারছেন না আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন, আর আমিও চেষ্টা করব আপনাদের ওই স্থানের পালনের সময় জানিয়ে দেওয়ার জন্য এবং পরবর্তী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করার সময় ওই স্থানের পালনের সময় ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে। তো এই ভিডিওর শেষে
এই একাদশীর পালনের সময় জানিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে দেখে যথাসময়ে পালন করবেন। যদি আপনি এত কষ্ট করে একাদশী ব্রত করছেন, করার পরে যদি পালন যথাসময়ে না করেন, তাহলে কিন্তু একাদশীর যে পূর্ণাঙ্গ ফল সেটা প্রাপ্ত হওয়া যাবে না। তাই একটু কষ্ট করে পালনটা যথাসময়ে করবেন। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য কথায়। কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন আমি আপনার কাছে সে কথা বলবো, আপনি খুব মনোযোগ সহকারে সেই কথা শ্রবণ করুন। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। তদুত্তরে ব্রহ্মা বলতে লাগলেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপ বিনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসীয় যজ্ঞফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতে উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা অতীত ফল লাভ হয়। কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রতে উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিন শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে
जगते दुर्लभ बोले आर किच्छुई नहीं। चंद्र और सूर्य ग्रहणे स्नान कर ले जे पूर्ण है ये उपवासी रात्रि जागरणे तार सहस्र गुण स्वीकृति लाभ है। तीर्थे स्नान दान जप होम ध्यान आदिर फले जे पुण्य संचित है उत्थान एकादशी ना करले से समस्तई निष्फल हो जाए। हे नारद, श्री हरिबासरे श्री जनार्दनेर पूजा विशेष भक्ति भरे करबे, ता ना हले शत जन्म अर्जित पुण्य विफल है। हे वत्स, जिनी कार्तिक मासे सर्वदा भागवत शास्त्र आदि अध्ययन करें तिनी सर्व पाप मुक्त हुए समस्त यज्ञेर फल लाभ करें। भगवान हरिभक्तिमूलक शास्त्र पाठे अत्यंत सन्तुष्ट हन, किंतु दान जप यज्ञादि द्वारा तेमन प्रीत हन ना। यही मासे श्री विष्णुर नाम गुण रूप लीलादि श्रवण कीर्तन अथवा श्रीमद् भागवत आदि शास्त्रग्रंथ पाठेर फले शत शत गोदानेर फल ओसिरेई प्राप्त हवा जाए। अतएव हे मुनिवर, कार्तिक मासे समस्त गौणधर्म वर्जन करे श्री कृषवेर सामने हरिकथा श्रवण कीर्तन करा कर्तव्य। कोनो व्यक्ति भक्ति सहकारे এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। যিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য বীজ রোপণ করেন, জল সিঞ্চন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতাদের অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এখন আপনাদের সামনে একাদশীর পারণের সময় তুলে ধরব। আপনারা একাদশীর পারণের সময় দেখে যথাসময় পারণ করুন এবং একাদশীর বিশেষ কৃপা লাভ করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। हरे कृष्ण।